দোকান চালাবেন, কোন অসুবিধা নাই। দোকান খোলেন, পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকরা সাথে আছে। তুমি নির্দ্বিধায় দোকান করো, পুলিশ প্রশাসন সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা তোমার পাশে আছে। দোকানে অসুবিধা হলে সবাই চলে আসবে। এবার যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতির পারদতুঙ্গে তৃণমূলের সুস্মিতা দেব, তিনি এই ভিডিও এক্সাইন্ডলে পোস্ট করেছেন। জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডাকে প্রশ্নও ছুড়ে দিয়েছেন, কি ঘটেছে। ভিডিওয় দেখা যাচ্ছে এক মহিলার হাতে ৫০০ টাকা দিয়ে বলা হয়েছে নাকি তাকে দোকান বন্ধ করতে, এমনই অভিযোগ করছেন সেই মহিলা। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলা বন্ধ ডাকা হয়েছিল বিজেপির তরফে, তবে কি ওই মহিলার হাতে ৫০০ টাকা দিয়ে দোকান বন্ধ করতে বলেছিল কোনো বিজেপির কর্মী? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন শোনা যাচ্ছে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। তারা আশ্বাস দিচ্ছেন যে তারা রয়েছেন, দোকান বন্ধ করার প্রয়োজন নেই, নির্ভয়ে তিনি যেন দোকান চালাতে পারেন, এবং পুলিশও সক্রিয় রয়েছে। কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে বাংলা বন্ধ যে বিজেপি ডেকেছিল, তাহলে কি সেই মহিলার হাতে ৫০০ টাকা দিয়ে দোকান বন্ধ করতে বলেছিল কোনো বিজেপি কর্মী? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সমাজ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া,